চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যবনা পাল নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নারী শিবগঞ্জ পৌর এলাকার মৃত হেমপালের মেয়ে যবনা পাল। শিবগঞ্জ থানার ওসি তদন্ত আসাদ জানান, যবনা পাল ছেলে, ছেলের বউ ও ছোট নাতনিকে নিয়ে উপজেলার কুমারপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকত। সকালে এলাকাবাসী জানায় ওই স্বামী পরিত্যক্তা নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। এমন খবরে ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এদিকে নিহতের ভাই জনপাল জানান, নিহত যবনা পাল কাঁথা সেলাইয়ের কাজ করে নিজেই সংসার চালাত। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।